السلام عليكم ورحمة الله تعالى وبركاته. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. "وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ" وبشر الصابرين وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي يقول الله سبحانه وتعالى: إذا ابتليت عبدي بحبيبتيه فصبر فعوضته منهما الجنة أو كما في الحديث الشريف وقال صلى الله عليه وسلم أيضا إن الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء مهن الله سبحانه وتعالى شكر كرسي سيجي رب العالمين আমাদেরকে এতটুকু সুস্থ রেখেছেন যে সম্মানিত দর্শক আপনাদের সাথে দুটি দুটি কথা শেয়ার করতে পারছি এই হায়াত না মক নে আমাদের জন্য হওয়া আল্লাহ সাহান অসংখ্য অগণিত শপর ওয়া সুযোগ আমরা আদায় করছি আজ পবিত্র শুক্রবার আটই সওয়াল চৌদ্দশো চৌচল্লিশ হেজুরি তার মানে সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আমরা কে শেষ করেছি অর্থাৎ রমাদানের রোজা সম্পাদন শেষ করেছি এবং ঈদের নামাজ আমরা পড়েছি সালাত আমরা পড়েছি রমাদান শেষ হতে না হতে এই মুহূর্তে আমরা কিছু শোক বার্তা পেয়েছি বা শোক বার্তার সম্মুখীন হয়েছি যেগুলো নিয়ে দুটি কথা না বললেই নয় আপনাদের সাথে দুটি কথা শেয়ার না করলেই নয় গত দু একদিন আগে আমাদের ভিয়েনাতে একজন মুরব্বী পুরাতন মানুষ দীর্ঘদিন প্রবাসে আছেন ভিয়েনাতে আছেন এমন এক ভাই কাল করেছেন আব্দুর রাজ্জাক ভাই নামে একজন মুরব্বী মারা গেছেন ওনার লাশ বাংলাদেশে পাঠানোর প্রসেস চলছে এই শোকটা আমাদের ভিতরে ছিল এর মধ্যে গতকালকে আরেকটি বড় শোকের সংবাদ শুনলাম মিশরের জনপ্রিয় একজন অন্ধ শায়েখ সারা বিশ্বব্যাপী যিনি সমৃদ্ধ যিনি প্রসিদ্ধ এই শায়েখের নাম হলো আবদুল্লা খামিল আপনারা এভাবেই নামটা শুনে থাকবেন দেখে থাকবেন আবদুল্লাহ কামিল যদিও পূর্ণাঙ্গ নাম এরকম আবদুল্লাহ আহমেদ খামিল তো এই শাখ গতকালকে ইন্তেকার করেছেন মাত্র আটত্রিশ বছর বয়স শুরু হয়েছে অর্থাৎ সাঁত্রিশ বছর বয়স পূর্ণ হয়েছে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন মিশরের একটি সিটি আছে একটি শহর আছে আলফাইম মদিনাত এ তার জন্ম অর্থাৎ আলফাইয়ুম হলো ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের আপনার মার্কাজ ইউসুফ সিদ্দিক হজরত ইউসুফ আল নামে একটি থানা আছে সেই থানাতে গ্রামের নাম হলো আলম কাবিলি খাবিলি এই নামে একটি গ্রাম আছে সেই গ্রামে ওনার জন্ম হয় তো এই শাহেখ ছোটবেলা থেকেই কোরআনে কারিম হেফজ করেন আর জন্মের সময় থেকেই তিনি অন্ধ অন্ধ হিসেবে জন্ম নিয়েছেন অথবা বলা হচ্ছে যে জন্মের পর থেকেই তিনি কি হারিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ পেলাম যে কত কিছু দিন আগে ওনার এই অ্যাডাল্ট অবস্থায় বয়স্ক অবস্থায় একে তো অন্ধ মানুষ সাথে সাথে ওনার চোখে একটি কাটা বা কিছু একটা ঢুকেছিল অন্ধ মানুষ চলতে ফিরতে অবশ্যই কষ্ট হতো মানুষের সাহায্য যারা চলতে পারতেন না এটাই স্বাভাবিক এরপর ওনার চোখে একটা জিনিস সেটা কাটা অথবা কোনো লোহা কিছু একটা ঢুকেছিল তারপরে অপারেশন কোনে ওরা এই অন্ধ মানুষের চোখ আপনার উঠায় ফেলা হয়েছিল উপরে ফেলা হয়েছিল তার মানে উনি চোখ খেয়ে হারিয়েছিলেন তো এমন একটা ব্যক্তিত্ব তার তেলাওয়াত তার সঙ্গীত ইসলামী সঙ্গীত তার কবিতার যেই পাণ্ডিত্য তার কাব্য যেই যোগ্যতা তার ভিতরে কবিদের লেখার যেই আল্লাহ রবুল্লা আলমিন মাহারাত তাকে দান করেছিলেন মাউ হিহ অল্প বয়সে তিনি যে সম্পদ রেখে গেছেন তিনি যে ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে যে অ্যাসেট হয়ে থাকলেন এটা সত্যি মূল্যায়ন করার মতো একটা ব্যাপার এবং সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার সম্মানিত দর্শক বন্ধু আমাদেরকে আল্লাহ রব্বুল আলম যাদেরকে চোখ দিয়েছেন চোখ হলো যে আল্লাহর রব্বুল্লা আলমিনের কত বড় ন্যামাত আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করিমের সোরা আল বাকার থেকে দু একটি আয়াত তেলাবাদ করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিসে কুৎসি আপনাদের সাথে শেয়ার করেছি আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতগুলোতে মমিদেরকে লক্ষ্য করে বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে কিছু কিছু বিষয় দিয়ে আমি পরীক্ষা করব হে ইমানদারগণ সব কিছু ভয় কিছু খাবারের দুর্বলতা অর্থাৎ খাবারের অভাব বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে আমি পরীক্ষা করব যানের ক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা করবেন এই পরীক্ষাগুলোর পরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন অবশ্যই সাবিরিন হে নবী আপনি সুসংবাদ দিন আমার পরীক্ষায় যারা সবর করে আমি তো পরীক্ষা অবশ্যই করব কিন্তু এই পরীক্ষায় যারা সবর করবে আমার যে বান্দা তাদেরকে আপনি সুসংবাদ দিন কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এবং যারা বলে কোনো একটা পরীক্ষা আসলেই কোনো মুসিবত আলার পক্ষ থেকে আসলে বলে ইন্না আল ও ইন্না ইহি আমরা বাঙালিরা যদিও শুধু এই আয়াতটা বা এই আয়াত থেকে যে প্রাপ্ত দোয়াটা ইন্না আলিল্লাহি ও ইন্নাহি রান শুধু কেউ মারা গেলে আমরা বলে থাকি মূলত হাদিসে এটা একটা দোয়া হিসেবে আলার সুশুর আমাদেরকে শিখিয়েছেন দোয়া উল ইস্তির যা বলা হয় যেটাকে অর্থাৎ কোনো বিপদে পড়লেই কোনো মুসিবতে পড়লেই মমিন ব্যক্তি বলবে আল আলী ও ইন্না রজন। অর্থাৎ আমরা আল্লাহ রবুল্লা আলমিনের মালিকানাই আমাদের মালিক আল্লাহ হায়না হুয়া তাল এবং তার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গের নিজেদেরকে আমরা মালিক মনে করি আমাদের চোখের মালিক তো আমি নই আমার চোখের মালিক আমি নই আমার দুহাতের মালিক আমি নই আমার শরীরটাকেও আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে দিয়েছেন আমানত কিন্তু এটার মালিক তো তিনি তো আল্লাহ রবুল্লাহ আলমিন হাদিসে কুৎসির মধ্যে বলেন রসুল সরস আমাদেরকে শুনিয়েছেন জাল্লাহ বলছেন আমার কোনো বান্দাকে আমি যদি পরীক্ষা করি তার এই দুই চোখ চোখের পরীক্ষা অর্থাৎ দুই চোখ যদি তার থেকে আমি নিয়ে নেই হাবিবাতাইন বলা হয়েছে হাদিসে দুই চোখকে মানুষ ভালোবাসে এটা মানুষের প্রেমময়ী দুটি নামাত আল্লাহর আল্লাহর বড় ন্যামাত অর্থাৎ এই দুটি চোখ তো এই প্রিয় দুটি চোখ যদি চোখের নামাজ যদি আল্লাহ রবুল্লা আলমিন কারো থেকে নিয়ে নেন আর সে যদি আল্লাহর এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহ রবুল্লা আলমী বলছেন এই ধৈর্যের বিনিময়ে আমি তাকে জান্নাত দিব সুবাহ সম্মানিত বন্ধুরা এই শেখ আবদুল্লাহ কামের একজন অন্ধ শেখ হাফেজ এবং কেমন হাফেজ কেমন কোরআন প্রেমিক আপনারা তো ওনার ভিডিও ইউটিউবে ফেসবুকে সব জায়গায় পাবেন আমি যে তথ্যগুলো আরও বেশি মানে স্টাডি করে যতটুকু পেয়েছি যতটুকু ওনার সম্পর্কে আমি জানি সেটা আপনাদের সাথে আমি কিছু শেয়ার করার চেষ্টা করছি যে আল্লাহ একবার উনি এই মাত্র সাঁত্রিশ বছর বয়সে আলেমের যে খেদমতটুকু করলেন যতটুকু করলেন আমি দেখছি যে এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি এগুলো যদি আপনাদেরকে ওনার ভালো ভালো কাজগুলো নিয়ে যদি আপনাদেরকে উপস্থাপন করতে থাকি অনেক কিছু সেখান থেকে নেবার আছে ওনার জীবন থেকে আমি প্রায় এক বছর আগে ওনার একটি কবিতা লম্ব একটি কবিতা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম সেই কবিতাটা উনি লিখেছিলেন সেটা মিশরের আরও একজন বড় শায়েখের এতেকালের পরে বলা যায় মরফিয়া বলে আরবিতে বা মরফিয়া অর্থাৎ ওই শায়খের এতেকালে উনি এই কবিতাটা লিখেছিলেন শোক গাথা হিসেবে অর্থাৎ একজন অন্ধ শায়েখ আপনারা দেখবেন কিছু ভিডিওতে তিনি অন্ধ কিন্তু বর্তমানে তো আলহামদুলিল্লাহ কম্পিউটারে এমন কিবোর্ড আছে অন্ধ অন্ধরা যদি চায় ওই কিবোর্ড দিয়ে দিয়ে তারা লিখতেও পারবেন আবার ওই কীবোর্ডের মধ্যে এমন অপশন আছে সেখানে হাত দিয়ে তারা পড়তেও পারবেন শেখ আবদুল্লাহ কামিল তিনি এভাবেই লিখতেন এবং পড়তেন তো ইনি কবিতা লিখেছিলেন লম্বা কবিতা অনেক সমৃদ্ধ আরবি শব্দের চয়ন সেখানে যে আলহামদুলিল্লাহ ওনার এই অল্প বয়সে আমার চেয়েও বয়স কম কিন্তু তার কাব্যিক যে যোগ্যতা তার ভিতর যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে শব্দ চয়নের যে যোগ্যতা দিয়েছেন এবং সেখানে শুধু শব্দ চয়ন না ওনার রোহানিয়াটা যে এত বেশি আল্লাহ তাকে দান করেছিলেন এটা সত্যি একটা বিরল একটি প্রতিভা তো উনি কোরআনে কারিমের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো রেজাল্ট করেছেন ওনার যেমন কণ্ঠ ছিল তেমনি তিনি আরবি সুরের যে একটি লহরী এই সুরের তিনি মূর্ছনাগুলো তিনি ভালো জানতেন মাকামাতগুলো জানতেন ওনার তেলাওয়াত শুনলে সেটা বোঝা যায় এক শ্রেণীর কারি আছেন যারা শুধু মাকামাত সুরগুলো জানেন কিন্তু তাদের তেলাওয়াতে রোহানিয়াত পাওয়া যায় না না আসে না নিজেও কাঁদতে পারেন না দর্শকরা শ্রোতারাও হয়তো কাঁদে না কিন্তু শেখ আবদুল্লাহ কামিল একজন অন্ধ মানুষ তিনি এই দুটির সমন্বয় তিনি করতে পেরেছিলেন একদিকে যেমনিভাবে তার ভিতরে তেলাওয়াত ছিল অনেক সুন্দর যেমন তাজবিদ তেমন মকামাত ঠিক তেমনিভাবে ওনার তেলাবাতের মধ্যে আবেদন ছিল ওনার তেলাওয়াতের মধ্যে মায়া ছিল ওনার তেলাবাতের মধ্যে রোহানিয়া ছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার তেলাওয়াত শুনে সিক্ত করেছেন বিভিন্ন রমাদনে বিভিন্ন জায়গায় তিনি আন্তর্জাতিক সফরে তিনি গিয়েছেন তেলাওয়াত করেছেন কুয়েতে গিয়েছেন সৌদি আরবে গিয়েছেন এবং সর্বশেষ এই রমাদনে তিনি আমন্ত্রিত ছিলেন আমেরিকাতে নিউ ইয়র্কে আমাদের ওখানে বাংলাদেশি একজন শেখ ডক্টর জাকির ইমাম ডক্টর জাকির তিনিও শেখ আবদুল্লাহ কামিলের এন্তেকালে একটি স্ট্যাটাস দিয়েছেন এখানে বিভিন্ন বড় বড় শায়েখ মিশর বড় শেখ শেখ আহমদ আইসাল মা সর্বি সহ অনেক বড় বড় শেখ শেখ আবদুল্লাহ কামেলকে নিয়ে লিখেছেন যে যাকে বলা হয়েছে শেখ হোস বয়সী একজন শেখ যুবক শেখ বলা হয় অর্থাৎ যুবক মানুষ কিন্তু তার ভিতরে আল্লাহ শেখের কোয়ালিটি একজন বড় যোগ্য আলেমের কোয়ালিটি তাকে আল্লাহ রবুল আলমে দিয়েছিলেন সম্মানিত দর্শক এই শেখ নিয়ে অনেকগুলো কথা খুবই ইন্টারেস্টিং না বললেই নয় খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা ভাবার মতো একটি ব্যাপার এখানে আর হসনুল খতেমা বলতে কি বুঝায় আসলে হসনুল খতেমা কাকে বলে এই খতেমা বা জীবনের শেষটা সুন্দর হওয়া এটা একটা আল্লাহর বড় নেয়ামাত এই নেয়ামাত হয়তো সবার নসিব হবে না কিন্তু এটার জন্য দোয়া করতে হবে জীবনটাকে সেভাবে পরিচালনা করতে হবে তো শেখ আবদুল্লাহ কামেল আমাদের কাছে এটাই মনে হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমীর যেন তাকে হসরুল খাতেমাটা দান করেছেন গত ছয় মাস আগে তিনি নিজের এই যে হয়তো দুনিয়া থেকে কখন আমি চলে যাব সেটাকে নিয়ে তিনি কবিতা লিখেছেন মাত কবিতার নাম কলু মাথ এই কবিতার মধ্যে তিনি আল্লাহর কাছে কেঁদেছেন আমাদের কাছে অনেক মেসেজ তিনি দিয়েছেন যে আমি চলে যাব বলা হবে তখন কলু মাথ তারা বলবে যে সে মারা গেছে তো ওনার মৃত্যুটা তিনি কেমন চান তিনি এই কবিতার মধ্যে তিনি আল্লাহকে ভালোবাসেন ওহেবুল্লাহ হজ্জাল্লা জালহু বলতেছেন যে আমি আল্লাহকে ভালোবাসি আমার আমি ইসলামকে ভালোবাসি এবং আমার আমি আল্লাহরসুলসাল্লামকে ভালোবাসি আমার হাদি আমার জীবনের পথ প্রদর্শক অর্থাৎ এই শাহাদাতগুলো তিনি কবিতার মধ্যে তিনি আমাদেরকে শুনিয়েছেন এবং আমরা যেন সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আমরা যেন সেভাবে আমলটাকে সংশোধন করি সেই মেসেজটা তিনি কবিতার মধ্যে দিয়েছেন এবং কবিতার মধ্যে এমন কিছু কথা বলেছেন কেমন যেন মনে হচ্ছে উনি আল্লাহর কাছে চলে যাবেন কবিতাটা যেন ইলহাম মারা গেলেন গতকালকে মারা গেলেন কিন্তু ছয় মাস আগে এই কবিতাটা আবৃত্তি করেছেন এবং তিনি লিখেছেন তো এই যে আল্লাহ রব আলমিন তাকে এভাবে সামান্য ব্যবধানে আল্লাহ রবুল্লাম তাকে নিয়ে নিলেন এবং সেই কবিতার মধ্যে যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন এখানে অবশ্যই আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের কোনো হেকমাত আছে এবং আমাদের ওই কবিতা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে সম্মানিত দর্শক এই শেখের একটা ছবি ভাইরাল হয়েছিল এই রমাদনে চোদ্দশো চৌচল্লিশ হিজড়ির রমদনে আমরা একটা ছবি ভাইরাল হতে দেখেছি সেটা হলো এই শায়েক তেলাবাদ করতেছেন তার কাদের উপর একটি বিড়াল উঠেছে সেই বিড়াল ছানা শাহকে তেলাবাত শুনতেছে হ্যাঁ ধৈর্য ধারণ করে বিড়াল বসে আছে এরকম একটা ছবি আমরা দেখেছি এবং সারা ওয়ার্ল্ডে মুসলিম ওয়ার্ল্ডে ছবিটি ভাইরাল হয়েছে পরিচিত হয়েছে এই কিন্তু সেই শায়েখ শেখ আবদুল্লাহ কামেল তো আল্লাহ রাবুল্লা আলমিন এই শায়েককে আমাদের সবার চোখের সামনে কোনো একটা কারণে নিয়ে আসলেন তো এখানে আমি মনে করি তো দুনিয়া থেকে চলে গেছেন অন্ধ মানুষ তার তো কোনো পাপ ছিল না কিন্তু এরকম একজন নিষ্পাপ মানুষ হ্যাঁ নামাজ মানুষ বলতেই পাপ হতে পারে নামাজের ক্ষেত্রে হয়তো কিছু গাফলতি বা টুকিটাকি ত্রুটি থাকতে পারে অন্ধ মানুষ তিনি মাদুর কিন্তু তারপরেও তার আমলের যেই গতি তার আমলের মধ্যে যেই ভালো দিকগুলো ছিল আমাদের মনে হয় আমার মনে হয় অনেক দৃষ্টি সম্পন্ন আমাদের মুসলিম দিনী ভাইদের মধ্যেও এই গুণগুলো পাওয়া যাবে না আলেমদের মধ্যেও এই গুণগুলো অনেকের মধ্যেই অভাব আছে তো এমন একজন শায়ককে নিয়ে দুটি কথা আমি বলছি এই জন্যই যে ওনার রোহটাকে ওনাকে যেন আল্লাহরবুল্লাহ আলমিন মাফ করে দেন ওনার কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন ওনাকে যেন আল্লাহরবুল্লা আলমিন আলীনের মধ্যে অবস্থান দেন এবং আল হাকাহ বিসা আলহিন আল্লাহরবুল্লা আলমিন যেন তাকে আল্লাহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন সেই দোয়া করছি দোয়া করার উদ্দেশ্য এক নম্বরে এই দোয়ার বরকতটা যেন আমরা পাই অর্থাৎ আমরা নিজেরা ধন্য হব ভালো মানুষের জন্য দোয়া করলে আমরা নিজেরা ধন্য হব তো সম্মানিত হাজরিন এই শাহেখ এরকমভাবে নিজেকে ওনার কবিতার মাধ্যমে ওনার কথাগুলোর মাধ্যমে তিনি বারবার ইস্তেকফার করেছেন সেই ইস্তেকফারের সাক্ষী আমরা দিচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদ তিনি স্বীকৃতি দিয়েছেন শাহাদাতের স্বীকৃতি বারবার দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমী তার বান্দাকে বান্ধাকে যেন মাফ করে দেন এবং তার যে খেদমতগুলো রয়ে গেল তার তেলাওয়াত তার সুন্দর সুন্দর কবিতা যে কবিতার কথা আমি মাঝখানে বলতে গেছিলাম মিশরের একজন বড় শাখ আরেকজন আহলে কোরআন বা মেন আহলে কোরআন কোরআন প্রেমিকের কথা বলব আমি যেই ফ্যাকাল্টিতে যে ডিপার্টমেন্টে পড়েছি মিশরে কলিয়াত শরিয়া আল কানুন কিসম শরিয়া ইসলামিয়া এখানে আমাদের প্রবীণ একজন শেখ বা উস্তাদ ডক্টর যদিও ওনার সরাসরি ইউনিভার্সিটিতে ওনার কোনো দার্স আমি পাইনি আমরা অনেকে পাইনি তিনি রিটায়ার্ড ছিলেন আমরা যখন মিশরে ছিলাম কিন্তু এই শায়েখ অনেক প্রসিদ্ধ ছিলেন তার কিছু কারণে এমনি তো বড় একজন শায়েখ মিশরের অধিকাংশ ডক্টরদের গুণ হলো তারা নিজেরাই বই লেখেন সেই বই আবার ক্লাসে পড়ান তো এমনই একজন শেখ ওনার অনেক লিখিত বই আছে ওনার নাম হল ডুক্ত উসামা আব্দুল আদহিম নামটা খুবই প্রসিদ্ধ উসামা আব্দুল হদিম বা ডক্টর ওসামা আব্দুল তো এই একটা তো প্রত্যেক 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 ডক্টর কোরআন হাফেজ ছাড়া তো মিশরে আপনার উস্তাদ হওয়া সম্ভব না অর্থাৎ সেখানে ইন্টারমিডিয়েট পাশ হতেই আলাদা সিলেবাস এরকম স্থানবি বা ইন্টারমিডিয়েট পাশ হয়ে যাবে সে হাফেজও হয়ে যাবে হাফেজ ছাড়া স্থানবি পাশ করবে না অর্থাৎ ইন্টারমিডিয়েটই পাশ হবে না তাহলে অনার্স মাস্টার্স পিএইচডি তারপরে উস্তাদ হওয়া এগুলো তারপরে পরে থাকল তো এই শাহে কেমন হাফেজে কোরআন ছিলেন এবং কেমন কোরআন প্রেমিক ছিলেন গল্পের মতো মনে হবে আমি এখন যে কথাটা বলবো আপনাদেরকে মাত্র তিন দিনে না সারা বছর ব্যাপী তিনি তিন দিনে কোরআন খতম করতেন তাও কিসে ফরজ নামাজে তাও কিসে সলাওয়া জাহরিয়াতে ফজর আস মাগরিব এশা এই নামাজে প্রতি তিন দিনে তিনি কোরআন খতম করতেন অর্থাৎ মাগরিবেই প্রায় দুই তিন পাড়া পড়ে ফেলতেন নামাজে এরপরে এশাতে আরও কয়েক পারা পড়তেন তারপরে ফজর এরকম প্রত্যেকটা ফজ এশায় তো লম্বা ওক্ত আছে আর ফজরে যদি প্রথম আবল ওয়াক্তে ফরজনামাজ শুরু করা হয় তাহলে অনেকক্ষণ পড়া যায় মাগরীবও এরকম কিন্তু এক ঘন্টার মতো এক ঘন্টার চেয়ে বেশি মাগরীব রক্তলাম দীর্ঘ থাকে সেখানেও অনেক পড়া যায় এরকমভাবে তিনি পড়তেন এটা কত বড় আজিমতের ব্যাপার কত বড় দৃঢ়তার ব্যাপার আমি যখন দেখেছি শেখের পিছনে একদিন আমার মাগরীব পড়ার সৌভাগ্য হয়েছে আমি গেছি অনেক পরে যেতে দেরি হয়েছে মিশরে কায়রোতে তো উনি যে এলাকায় থাকতেন সেখানে গেলাম ওনার উনি যে মসজিদে মানে নামাজ পড়তেন পড়াতেন শুধু শুধু নামাজ না নামাজের সাথে সাথে প্রায় নামাজের পরপর ওনার দাস থাকতো তো এই শেখ ডুর ওসামা আব্দুল আদিম তিনি নামাজ শেষ করার পরপরই এসার নামাজের আজান দেয়া হলো তো অন্যান্যরা দেখা গেছে কাছের অনেক মানুষ ওনার জামাতে আসতো না যেহেতু অনেক জন্য বিরক্তিকর মনে হতো যে এত লম্বা নামাজ কিন্তু আমি গিয়ে দেখলাম ওনার নামাজে ওনার পিছনে যারা শরিক হন মুসল্লি হন তারা সবাই বাছাই করা মানুষ তারা সবাই কোরআন প্রেমিক আমার এরকম মনে হয়েছে যে মিশরের বিভিন্ন সিটি থেকে ওনার পিছনে নামাজ পড়ার জন্য অনেকে আসতেছেন নামাজি প্রত্যেকের চেহারার ভিতরে একটা নূর প্রত্যেকের চেহারার ভিতরে একটা কোরআনের প্রেম ফুটে উঠছে যে কারণ এটা অনেক মহাব্বাদ না থাকলে এই লম্বা সময় কোরআন শোনার সৌভাগ্য সবার হয় না এই মন সবার থাকে না তো এভাবে শেখ পড়তেছেন নামাজ এবং ওনার মসজিদে কিছু সুন্নতের আমল কিছু উনি কিছু নেচার নেচারের সাথে থাকার চেষ্টা করতেন অর্থাৎ যেমন ওনার যে মুসল্লাটা যায় এটা ছিল হরিণের চামড়া আমার যদ্দুর মনে পড়ে হরিণের চামড়া দাবাকাত করা সেটাকে প্রসেস করা সেটার পর উনি নামাজ পড়তেন আর পিছনে মুসল্লিদের জন্য যেই যায় নামাজ এগুলো হলো গরুর চামড়া আমরা গরুর চামড়া বাংলাদেশে এখন সস্তা ফেলায় দিই বা হয়তো ভালো ইউজ করি নাকি ওইটাকে প্রসেস করে উনি একদম মানে ভালো ভালো চামড়াগুলো তিনি মুসল্লা হিসেবে না ইউজ করতেন অর্থাৎ এটা একটা ন্যাচারাল জিনিস স্বাস্থ্যসম্মত সেভাবেই ব্যবহারের উপযোগী করে করা হয়েছে তো এই জাতীয় কিছু বিষয় সেখানে দেখেছিলাম এবং শেখের ওখানে যেই যান মেহমান হিসেবে তিনি তার লিখিত অনেকগুলো পুস্তক তিনি হাদিয়া দেন দিতেন তো এই শয়েখ ডক্টর ওসামা আব্দ আদিম বছরখানেক আগে ইন্তেকাল করেছেন এবং তিনি ইন্তেকাল করার পরে তাকে মূল্যায়ন করে মর্সিয়া বা শোক গাথা এই আমাদের আজকের আলোচিত শেখ ডক্টর এই শেখ আবদুল্লাহ কামিল তিনি তাকে নিয়ে লম্বা কবিতা লিখেছিলেন এবং সেই কবিতা অনেক তিনি সুর দিয়ে দিয়ে আবৃত্তি করেছিলেন অনেক ক্রন্দন তিনি করেছেন সেই কবিতার মধ্যে সম্ভব হলে সেই কবিতা নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ এতটুকু বলতে চাই যে রতনে রতন চেনে শেখ আবদুল্লাহ কামেল তিনিও একজন কোরআনের প্রেমিক আহলে কোরআন বলতে হবে নিঃসন্দেহে এবং শেখ ডক্টর ওসাম আব্দুল আদিম তিনিও যে কোরআন প্রেমিক ছিলেন রমাদনে রমাদনের বাহিরে অনেক খতম তিনি কোরআন পড়েছে এখন বন্ধুরা আপনারা চিন্তা করেন যার ফরজ নামাজে প্রতি তিন দিনে কোরআন এক খতম হয় তাহলে তিনশো দিনে তার বছরে কোরআন কতবার খতম হয়ে থাকে তো আমরা যারা নেক আমলের বড়াই করি মনে করি যে অনেক পড়ে ফেলছি অনেক কোরআন খতম করে ফেলছি যে আসলে কোরআনের সাথে কতটুকু আমরা সম্পৃক্ত হতে পেরেছি এটা ভাবার বিষয় তো আমি সর্বশেষ বলবো শেখ আব্দুল্লাহ কামেল সম্পর্কে যত জেনেছি তিনি এই যে বিগত রমাদন আমাদের থেকে পার হলো এই রমাদনে এই বছরে তিনি রমাদন সহ চব্বিশ খতম কোরআন তেলাবাদ করেছেন তার মানে হলো প্রতি মাসেই ওনার গড়ে দুই খতম করে কোরআন তেলাবাদ করা হয়েছে আর এর আগের বছর তিনি আটাশ আটাশ খতম কোরআন তেলাবাদ করেছিলেন তার মানে প্রত্যেক মাসে দুই মাসের দুই পাড়ারও বেশি পড়ে তো আমি নিজেকে সহ আপনারা যারা শুনছেন সবাইকে নসিহাত করতে চাই আসুন আমরা বেশি আরও বেশি কোরআন তেলাওয়াত করি প্রত্যেক মাসে নিয়মিত কিছু কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি যাতে এই যে আহলে কোরআনরা আহলে আলেম প্রকৃত কোরআনের কোরআনের আলেমরা প্রকৃত আলেম প্রকৃত আলেম হলো তারা যারা কোরআনের ভালো আলেম তো এই কোরআনের আলেমরা বিদায় নিচ্ছে আমাদের থেকে আল্লাহ সাল্লা সালাম বলেছেন ইন্না আল্লাহ আকবদুল্লা তিজান আল্লাহ রব আলমিন সরাসরি এলেম উঠায় নেবেন না কিন্তু ভালো ভালো আলেম কারি আমাদের থেকে বিদায় নেবে আমাদের থেকে চলে যাবে আর এইভাবেই দুনিয়াটা আস্তে আস্তে মানে মূল্যহীন হয়ে যাবে অর্থাৎ মানে বিজ্ঞ আলেমদেরকে মূল্যবান মানুষদেরকে আল্লাহ রবুল আলম দুনিয়া থেকে নিয়ে নেবেন এই মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে কি অল্প বয়সী কী বেশি বয়সী মানুষ হ্যাঁ কোরআন প্রেমিক তারা এই মানুষগুলোকে আল্লাহ রবুল আলেম নিয়ে নিচ্ছেন এগুলো কিন্তু একটা সংকেত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসল স্লাম তো বলেছেন যে কেয়ামত খুবই নিকটে আনা বয়স তো আনা বাসা আতো ক্যাহ না আল্লাহ বলছেন আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমার মাঝে আখেরাতের মাঝে বা কেয়ামতের মাঝে এমন পার্থক্য অর্থাৎ খুবই নিকটে তো এ এমনই একটি মুহূর্তে এমন নিকটবর্তী সময়ে আমাদের সব সবসময় কেয়ামতের জন্য সব সময় আল্লাহর ফয়সলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ রবুল আলমী সেইভাবে যেন আমাদেরকে প্রত্যেকটা দিন যেন বেশি বেশি দাবা করা আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য সেভাবে যেন রিফ্রেশ হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন শেখ আবদুল্লাহ কামিলের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো তার পরিবার পরিজনের জন্য দোয়া করব এবং তার যারা ভক্ত মহাব্বিন আছে সবাইকে আমরা ভালোবাসবো সবার জন্য দোয়া করব এবং তার তেলাবাতগুলো আমরা বেশি বেশি শুনবো শুনে উপকৃত হবো ইনশাআল্লাহ এবং অন্যদেরকেও শোনার জন্য আমরা শেয়ার করবো শুনে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর আল্লাহরবুল্লা আলমীদের যদি আমাদেরকে তাওফিক দেন ইনশা আল্লাহ ওনার কবিতাগুলো নিয়ে ওনার আলোচনাগুলো নিয়ে ধারাবাহিক প্রোগ্রাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনার আলোচনাগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কামনা করে এখানে শেষ করছি আজকের মতো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকেও কবুল করেন কোরানের পথে কবুল করেন কোরআনের সাথে থাকা তফিকদান করেন ওয়াসাল্লিলা আহ ওয়াসাল্লি মোবারিক আলা সায়ীদিনা মোহাম্মদ ও আলা আলিহি ওয়া সায় হেড মাইন ওসাল্লাম আলিকুম ও রহমদুল্লাহিত আয়েলা ওবারকেত